প্রথমে ভিকট্রি সাইন দেখালেন শুভেন্দু অধিকারী। কয়েক ঘন্টা বাদে জয়ের বিষয়ে আত্মবিশ্বাস ঝরে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলতেও। শুভেন্দুর হয়ে ব্যাট ধরলেন নরেন্দ্র মোদী, পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম মে জো হুয়া ও হাম সবনে দেখা হ্যায়, ये दिखाता है दीदी अपनी हार मान चुकी है। শুনুন, আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে। এরই মধ্যে এক নতুন জল্পনা উস্কে দিলেন নরেন্দ্র মোদী। নন্দীগ্রামে হারের আঁচ পেয়ে এবার অন্য কোনো বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেবেন না তো মমতা বন্দ্যোপাধ্যায়, জল্পনা উস্কে দিলেন তিনি। উসকে চুনাও কে নামাঙ্কন অভি বাকি হ্যায়, जरा बताइए ये दफा में कितनी सच्चाई है। यहाँ जो लोगों में कानाफूसी चल रही है कि आप अचानक किसी एक सीट पर आखिर में फॉर्म भरने जा रही हो, क्या ये सच्चाई है क्या? प्रार्थी घोषणा दिन हियाली सुरे एक मंतव्य कर মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভোট ঘিরে নন্দীগ্রামে ধুন্ধুমার পরিস্থিতি। জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী বারংবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া, আর তারপর অন্য কোন কেন্দ্র থেকে তৃণমূল নেত্রীর মনোনয়ন দাখিলের সম্ভাবনা নিয়ে নরেন্দ্র মোদীর প্রশ্ন তোলা, যা বঙ্গভোটে রঙ্গে নতুন মাত্রা যোগ করল। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফায় যে বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট, সেখানে এখনো মনোনয়ন জমা দেওয়ার দিন বাকি রয়েছে। ষষ্ঠ দফার ক্ষেত্রে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 3রা এপ্রিল, সপ্তম ও অষ্টম দফার ক্ষেত্রে 7ই এপ্রিল। সপ্তম ও অষ্টম দফায় কলকাতার 11টি কেন্দ্রে ভোট, অষ্টম দফায় বীরভূমে ভোট রয়েছে। বীরভূমের কুসুমবাগ নামে জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়, এটি রামপুরহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। তোমার বাড়ি মিদনাপুরে, আমার বাড়ি বীরভূমে, তফাৎ তো এইটুকু, আমিও বহিরাগত তো। নরেন্দ্র মোদী জল্পনা উস্কে দেওয়ার পর রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কি অন্য কোনো আসন থেকেও মনোনয়ন জমা দিতে দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে? যদিও তৃণমূল এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। বিজেপি প্রার্থী ও দল পরাজয় নিশ্চিত বুঝতে পেরে অশান্তি সৃষ্টির চেষ্টা করলেও প্রবল জনপ্রতিরোধে তা ব্যর্থ হয়। নন্দীগ্রামে মমতা ব্যানার্জি অবশ্যই জিতবেন এবং বিপুল ভোটে জয়ী হবেন। সব মিলিয়ে বৃহস্পতিবার 30টি আসনে ভোট গ্রহণ হলেও গোটা দেশে নজর ছিল একদিকেই, নন্দীগ্রাম। ময়ূর ঠাকুর, চক্রবর্তী, আবির দত্ত, সুদীপ্ত আচার্য, রিপোর্ট এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।